ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে খবরে চোখ রাখবো আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুরের বহুতল আবাসনে চলছিল বাজি ফাটানো অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ জখম সাত ঘটনায় গ্রেফতার পাঁচ বিস্তারিত জানবো সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল ধৃতদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে পাশাপাশি আহতদের শারীরিক অবস্থা এখন কেমন দেখো আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছেন এবং যে কজন আহত রয়েছে প্রত্যেকেই কিন্তু পুলিশের কর্মী তোমাকে বলে রাখি কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু গতকাল রাত নটা নাগাদ বালি থানার অন্তর্গত বেলুড়ের এই যে আবাসন এই যে অশোকা বিহার এই আবাসনে কিন্তু ব্লক বিয়ে বিতে প্রচুর বাজি পোড়ানো আতসবাজি পোড়ানো এবং শব্দবাজি ফাটানোর অভিযোগ আসছিল এবং সেই অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ পুলিশ কর্মীরা এখানে এসে পৌঁছন এবং তারা এখানে এসে পৌঁছে দেখতে পান যে ছাদের ওপরে কিন্তু প্রচুর বাজি পোড়ানো হচ্ছে বাজি ফাটানো হচ্ছে সেই অনুসারে পুলিশ কর্মীরাও একেবারে ওপরে চলে যান ছাদের ওপরে সেখানে গিয়ে দেখতে পান এখানকার বাসিন্দারা সেই বাজি পোড়াচ্ছেন শব্দবাজি ফাটাচ্ছেন এবং তৎক্ষণাৎ তারা কিন্তু সেই বাজি বাজেয়াপ্ত করে এবং বেশ কয়েকজন যারা এখন সেখানে বাজি পোড়াচ্ছেন ছিল তাদেরকে আটক করে যখন এই আবাসনের নিচে নামিয়ে নিয়ে আসতে যাচ্ছিল তখন এই আবাসনের অন্যান্য বাসিন্দারা তারা কিন্তু তাদের পুলিশকে প্রথমে বাধা দেয় এবং পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে কিন্তু পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং সেই বচসার মাঝে আচমকাই কিন্তু পুলিশের ওপরে আক্রমণ চালায় এখানকার বেশ কয়েকজন বাসিন্দা তাতে মোট সাতজন পুলিশ কর্মী আহত হয়েছেন ধৃতদের বিরুদ্ধে এই ঘটনায় মোট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে যাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে মূলত এবং তাছাড়াও যে যে অভিযোগগুলো হয়েছে সরকারি কাজে বাধা দান পুলিশকে মারধর করা এবং বিভিন্ন ধারায় কিন্তু অভিযোগ আনা হয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাও রয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর গোটা ঘটনায় যেটা বলা হচ্ছে যে করোনা পরিস্থিতিতে যেখানে যে কোনো ধরনের আতসবাজি বা শব্দবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ সেক্ষেত্রে সেই নির্দেশকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই আবাসনেই চলছিল বাজি পড়ানো এবং বাজি ফাটানোর ফাটানো চলছিল এবং তারই বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয় ইতিমধ্যেই পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে আজকে আজ তাদেরকে আহ হাওড়া আদালতে পাঠানো হবে গোটা ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে এবং প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে এই ধরনের অভিযান কিন্তু তারা চালিয়ে যাবেন ধন্যবাদ হিন্দন